নমস্কার, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আমার পাঁচফোড়নের সবাইকে স্বাগত। তো আজকে চলে এসেছি সবার প্রিয় ইলিশ মাছ। তো ইলিশ মাছের একদম সিম্পল প্রসেস একটা রেসিপি, যে রেসিপিটা সবাই করতে পারবে, তাই চটজলদি এই রেসিপিটা আমি তোমাদের সামনে নিয়ে চলে এলাম। আর এই রেসিপিটা সত্যি বলছি, একবার বাড়িতে তোমরা ট্রাই করো, অনেকেই করে, আমার মতো করে সবাই যদি একটু ট্রাই করো আমি খুশি হব। কমেন্ট বক্সে জানাতে কেউ ভুলো না কে কীভাবে করো। তো চলো দেখা যাক কী করি। আমি ইলিশ মাছের রেসিপিটা করতে একদম সিম্পল অ্যান্ড ইজিয়েস্ট একদম একটা রেসিপি তো তোমাদের সামনে আমি শেয়ার করছি, আর এটা দেখে নাও। একদম কম সময়ের মধ্যে রেসিপিটা বানাচ্ছি, আর এটা সবার প্রিয়, সব বাঙালিদের প্রিয়, সব অবাঙালিদেরও প্রিয়। তো ভাবলাম যে তোমরা তো করো আর আমি আমার পদ্ধতিটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো এর জন্য যেটা লাগছে, বেশি সময় নেব না, তো তোমাদের দেখিয়ে দিই। অবশ্যই বেগুন দিয়ে করব, ঠিক আছে? তো বেগুন দিয়ে করব, আর লাগছে হচ্ছে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কাটা দিতেও পারো নাও দিতে পারো, অপশনাল হিসেবে রাখা রইল। আর আমি ইলিশ মাছ এই কটা নিয়েছি, আমরা তিনজন মানুষ একটা বেশি চার পাঁচ পিস নিয়েছি, অনেক মাছ এনেছে একদিনে, এত বড় বড় প্রচুর বড় মাছ দেখতেই পাচ্ছ। তো ভাবলাম যে আজকে তো পুজোর ব্যাপার আছে, তো আজকে মানে আমি বেশি করিনি, আর বাকিটা ধরা রয়েছে কালকে করব। তো যার জন্য এটা লাগছে সেটাই হচ্ছে, দেখো ভুলে গেলাম, সেটা হচ্ছে অবশ্যই নুন লাগছে, আর কালো জিরে লাগছে, হলুদ লাগছে, মাছটা রয়েছে, আর এই এটা হচ্ছে। এবার বেগুনটা আমি কেটে নেব, ঠিক আছে? তো চলো বেগুনটা আমি কেটে নেব, ফ্রেশ বেগুন, দেখতে পাচ্ছ বেগুনে কোনো কিছু নেই। এটা আমি তিন টুকরো করব, ঠিক এইভাবে কেটে নেব, বুঝতে পেরেছ? এটাও কেটে নেব। যেহেতু আজকে পাঁচ পিস মাছ আছে, অল্প মাছ মানে পাঁচ পিস করব, তাই জন্যে এই কটা আমার হয়ে যাবে, আর মনে হচ্ছে কম হবে। তো দু পিস করে যদি নিই আমি আরেকটা কেটে নিই। ব্যাস কাটা হয়ে গেছে, এবার রান্নার দিকে যাবো। কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম অলরেডি হয়ে গেছে, এবার আমি এর মধ্যে তেল দিয়ে দেবো। আর এটা কিন্তু আমি আগেও বলেছি কিনা আমি জানি না, যে এটা কিন্তু পুরো কাঁচা রান্না, মানে কাঁচা মাছের রান্নাটা হচ্ছে, তো কাঁচা মাছটাই দেবো, ঠিক আছে? আমি তো তেলটা দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবার আমি লঙ্কা দিয়ে দেব, কালো জিরে দিয়ে দিলাম, এবার আমি দেখো বেগুনগুলো দিয়ে দেব। এর মধ্যে আমি নুন দিয়ে দেব, এর মধ্যে দেব একটু হলুদ, দেখো বেগুনটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব, জাস্ট মাছটা সিদ্ধ, বাট বেগুন তো সিদ্ধ হয়ে যাবে, মাছটা শুধু সিদ্ধ হওয়ার জন্য যতটুকু তোমাদের জলটা একটু পাতলা ঝোল হলেই এটা খেতে বেশি টেস্ট হয়। তো দেখতেই পাচ্ছ আমি জল আমার পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি লেট করবো না, যদি তোমরা মাছটা ভেজে নাও তাহলে বলবো একটু পরে দিতে, আর যেহেতু আমি কাঁচা মাছের ঝোল করছি তাই একই সাথে আমি এটাকে দিয়ে দেব। দেখতেই পাচ্ছ আমি ঠিক এইভাবে বসিয়ে দেব। দেখতেই পাচ্ছ এই পাশে এইভাবে বসিয়ে দেব, মাছটা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ। এবার এটাকে আমি ঢেকে দেব, ঠিক আছে?
একটু ঢাকনাটা খুলে দেখে নিই কতদূর কি হলো। দেখো অনেকটাই হয়ে এসেছে, নোটিস করছো? দেখো অনেকটাই মাছটা, দেখো অনেকটাই হয়ে এসেছে, অনেকটাই হয়ে এসেছে। আমি আঁচটাকে মিডিয়াম করে দিয়েছি, এবার আর একটু 2 মিনিটের জন্য একটু থেকে দিই মিডিয়াম আঁচে। এইটুকু, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।